তো ফ্রি ফায়ার ম্যাক্স আজ জানাই দিল যে তোমরা এখন ফ্রি ফায়ার ম্যাক্স অফিসিয়ালি বাংলাদেশ থেকে খেলতে পারবা, কিন্তু তোমরা অ্যাকাউন্ট ট্রান্সফার কেমনে করবা আর যেসব রিওয়ার্ড তোমার পাওয়ার কথা সেগুলো তুমি কেমনে ক্লেম করবা সেগুলো আমি আজকে ভিডিওতে বলবো। আর তার সাথে একটা জিনিস, যেটা তুমি ভুল করেও করে ফেলো তাহলে তোমার পুরো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। আর এই সেম ভুল আমার এক সাবস্ক্রাইবার করেছিল, আর তার ফ্রি ফায়ার এর মেইন অ্যাকাউন্টটা পুরো নষ্ট হয়ে গেছে। তো সে ভুল যাতে তুমি না করো তাই আমি এই ভিডিওটা বানিয়েছি। তো কোন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে তুমি আমার ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। আর হ্যাঁ ভিডিওতে সাপোর্ট দেখানোর জন্য একটা লাইকও করে দাও। তো আর বেশি কথা বলবো না, শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রি ফায়ার ম্যাক্স 28 সেপ্টেম্বর রিলিজ হয়ে গেছে, কিন্তু আজ যদি তুমি প্লে স্টোরে যে ফ্রি ফায়ার ম্যাক্স সার্চ করো তাহলে তুমি ফ্রি ফায়ার ম্যাক্স পাবা না। তো এখন তোমার বলবো যে ভাই আপনি না বললেন ফ্রি ফায়ার ম্যাক্স অফিসিয়ালি বাংলাদেশে রিলিজ হয়ে গেছে। তো গাইস হ্যাঁ, ফ্রি ফায়ার ম্যাক্স বাংলাদেশে এসে পড়েছে। তো এটা আমি কেমনে জানলাম, তো ফ্রি ফায়ার অফিসিয়াল একজন পার্টনার প্রোগ্রামে ইন্ডিয়ান ইউটিউবার লাইভ বলেছে যে ফ্রি ফায়ার ম্যাক্স বাংলাদেশ থেকে খেলা যাবে। তো এখন তোমার বলবো যে ভাই আমরা তো এখনো প্লে স্টোরে ফ্রি ফায়ার ম্যাক্স পাচ্ছি না, কোথায় আবার আসলো ফ্রি ফায়ার ম্যাক্স? তো আমরা সবাই জানি যে ফ্রি ফায়ার আর পাবজি দুইটাই বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছে। তো 28 সেপ্টেম্বর যখন ফ্রি ফায়ার ম্যাক্স রিলিজ হয়েছে তখন বাংলাদেশেও গেমটা রিলিজ করার প্ল্যান করা হয়েছিল, কিন্তু যেহেতু বাংলাদেশে ফ্রি ফায়ার আর পাবজি দুইটাই ব্যান করা হয়েছে তাই গারিনা ফ্রি ফায়ার ম্যাক্স অফিসিয়ালি বাংলাদেশে রিলিজ দিতে পারে নাই। তো এখন তোমরা বলবা তাহলে কি আমরা ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে পারবো না? ফ্রি ফায়ার ম্যাক্স কি আজীবন এই VPN দিয়ে খেলতে হবে? আমরা কি আর বাংলাদেশ সার্ভার পাবো না? তো না, তোমরা খেলতে পারবা। তো যেহেতু ফ্রি ফায়ার ব্যান আছে বাংলাদেশে তাই সেটা ফ্রি ফায়ারের অফিসিয়াল রিলিজ করা হয় নাই, তাই আমরা আপাতত প্লে স্টোরে গেমটি পাবো না, কিন্তু আমরা এই গেমটা অন্য থার্ড পার্টি অ্যাপ থেকে নামাতে পারবো আর সেটা দিয়ে আমরা গেমটি খেলতে পারবো। তো যদি তোমরা দেখতে চাও ফ্রি ফায়ার ম্যাক্স কেমনে বাংলাদেশ থেকে ডাউনলোড করতে হয় তাহলে উপরে ভিডিওতে ক্লিক করো। তো এখন এসে পড়ি যে ভাই তো বুঝলাম আমরা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারবো, কিন্তু আমরা তো VPN দিয়ে খেলতে পারবো না, আমাদের নেটে সমস্যা হবে আর ল্যাগও দিবে। তো এই VPN সমস্যা নিয়ে চিন্তা করো না, যেহেতু ফ্রি ফায়ার বাংলাদেশে ব্যান আছে তাই অনেকেরই, কিন্তু এটা তোমার ফ্রি ফায়ার ম্যাক্স এর ক্ষেত্রে হবে না, কারণ ফ্রি ফায়ার ম্যাক্স যদি অফিসিয়ালি বাংলাদেশে আসে নাই তবুও ফ্রি ফায়ার ম্যাক্স তোমার VPN ছাড়া গেমটি খেলতে পারবা। আর আমি জানি যে তোমরা বলবে যে ভাই তাহলে কি আমরা বাংলাদেশ সার্ভারে খেলতে পারবো, কারণ বাংলাদেশ সার্ভারে আমাদের মেইন আইডি আছে। তো এখন হ্যাঁ, তোমরা এখন বাংলাদেশ সার্ভারে খেলতে পারছো, আর এটা খেলার জন্য তোমার কোনো ধরনের অ্যাক্টিভেশন কোডও দরকার পড়বে। আর হ্যাঁ, তোমরা তোমাদের মেইন আইডি দিয়ে খেলতে পারবা। তো এটা আমি নিজে ট্রাই করেছিলাম, আমি আমার মেইন আইডি দিয়ে ঢুকে নাই, কিন্তু আমি আমার সেকেন্ড আইডি দিয়ে ঢুকেছিলাম, যেটাতে কিছু স্কিনস আর বান্ডেল আছে, সেটা দিয়ে BD সার্ভারে লগ ইন করেছিলাম আর কয়েকটা ম্যাচও খেলেছি। আর ফ্রি ফায়ার ম্যাক্সে সব থেকে ভালো যা লেগেছে যে ফ্রি ফায়ার ম্যাক্সটা অনেক স্মুথ আর শাটার আর ল্যাগ কম হয়, আর আমি যা শুনেছি যে ফ্রি ফায়ার ম্যাক্স কিছুটা ভালোভাবে অপটিমাইজও করা হয়েছে। আর সব থেকে ভালো জিনিস যা লেগেছে যে গেমে হেডশট মারা অনেক ইজি করে দিয়েছে, মানে লিটারালি আমার এইম গুলো হেডের দিকে যাচ্ছিল, আর গান চেঞ্জ অনেক ফাস্ট ছিল। তো ওভারঅল আমার কাছে ফ্রি ফায়ার ম্যাক্সটা বেশি ভালো লেগেছে, আর যদি আমি ফ্রি ফায়ার খেলি তাহলে এখন থেকে আমি ফ্রি ফায়ার ম্যাক্সই খেলবো। আর আমার মনে হয় তোমাদেরও ফ্রি ফায়ার ম্যাক্সে শিফট হওয়া উচিত, কারণ গেমটাতে অ্যাডভান্টেজ অনেক বেশি। আর যদি তুমি জানো না কি কি অ্যাডভান্টেজ আছে আর যদি জানতে চাও তাহলে উপরে ভিডিওটি ক্লিক করো, সেখান থেকে তুমি জানতে পারবা। তো এখন আসে ফ্রি ফায়ার ম্যাক্স কি আদৌ প্লে স্টোরে আসবে? তো হ্যাঁ আসবে, কিন্তু এখন না, যখন বাংলাদেশে ফ্রি ফায়ার আর পাবজি আনব্যান হবে মানে আরো 3 মাস পর্যন্ত ফ্রি ফায়ার ম্যাক্স প্লে স্টোরে আসবে না। কিন্তু তার আগে তুমি যদি ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে চাও তাহলে বাম সাইডে ভিডিওতে ক্লিক করো, আর ফ্রি ফায়ার ম্যাক্স সম্পর্কে যদি আরো জানতে চাও তাহলে ডান সাইডে ভিডিওতে ক্লিক করো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দাও আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা।